নুরানির সমাপনী পরীক্ষা শুরু 18ই নভেম্বর। নুরানি তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা সম্পর্কে দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে তথ্য জানাব আমি সাবিহা সুমি। জানিয়ে দিতে চাই, দেশব্যাপী একসঙ্গে শুরু হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড পরিচালিত তৃতীয় শ্রেণীর 17তম সমাপনী পরীক্ষা। বোর্ড সূত্রে জানা যায়, আগামী 18ই নভেম্বর সকাল থেকে সারা দেশের মোট 752টি কেন্দ্রে সমাপনী এ পরীক্ষা শুরু হবে, চলবে 23ই নভেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নেবেন 49,494 জন শিক্ষার্থী। পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশু শিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানি বোর্ড। নুরানি বোর্ড নিবন্ধিত 2,934টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। পরীক্ষা অনুষ্ঠিত হয় নভেম্বর মাসে, এবছরও এর ব্যতিক্রম নয়। তিনি শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসেন বলেছেন, একটি অস্থির সময়ের মধ্যেও নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। তিনি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, পরীক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ সহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মাওলানা ইসমাইল জানান, পরীক্ষা চলাকালীন সব কাজ তদারকি করতে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তার সাথে থাকায় ধন্যবাদ।